Audio Jungle. একটি হনুমান বাচ্চা জড়িয়ে যায় জালের মধ্যে এবং সেটি অনেক চেষ্টা করার পরেও না খুলতে পেরে পরবর্তীকালে দেখতে পায় একজন ব্যক্তি। সেই ব্যক্তি খোলার চেষ্টা করে এবং খুলে দেয়। পরবর্তীকালে সেই হনুমানটি আবার জড়িয়ে যায়। এমত অবস্থায় হনুমানের মা তাকে কোনোভাবে জাল সমেত নিয়ে চলে যায় গাছের ডালে এবং সেই গাছের ডালে জড়িয়ে যায়। এবং এই জড়িয়ে যাওয়ার ফলে বাচ্চাটি আর কোনোভাবে বেরোতে পারছে না। অন্যদিকে বাচ্চা হনুমানের মা সকলকে তাড়া করছে। উপস্থিত বনদপ্তর, কি বলছে দেখাবো। হনুমানের ভয়ে কাল দুপুরবেলা থেকে ছাদেতে জালেতে জড়িয়ে গেছে। কাল বৈকাল থেকে হচ্ছে, কিন্তু আজ তো সারাদিন কাউকে ঘাটে যেতে দেয়নি। এখন চাইছি বনদপ্তরে এসে যদি এটা রেস্কিউ করে এসে খবর দেওয়া হয়েছিল। একজন এসেছে, ওখানে দেখতে আছে, উনি দেখছেন কি করা যায়। এটা নিয়ে এখন হচ্ছে ওই ভয়েতে বাঁশ নিয়ে আছি, তাড়াচ্ছি, ওনার সঙ্গে আছি, কলকে দেখে পাচ্ছি ফেরে যাচ্ছে। কি নাম আপনার? সঞ্জীব ঘোষ। ঘটনাটা হয়েছে আজকে, আমাদের কাছে কল আছে, ফরেস্ট ডিপার্টমেন্টেও কল আছে, আর এমন স্নেক অ্যান্ড অ্যানিমেলও কল হচ্ছে, এনজিও অফিসেও কল আছে। তো আমরা এনজিও অফিস থেকে এসে ফরেস্ট ডিপার্টমেন্টের কলে, তো আমাদের কল আছে যে একটা জালের মধ্যে জড়িয়ে গেছে একটা ছোটো বাচ্চা হনুমান। তো আমরা রেস্কিউ করতে এসে তৎক্ষণাৎ এসে দেখা যায় সে গাছ বাচ্চাটাকে নিয়ে ওর মা গাছের ওপরে চলে গেছে। এবার গাছটা এতটাই লং, আমরা রেস্কিউ করতে আপাতত পারছি না, সেখানে হয়তো আটকে গেছে। এবার ওর মাও খুব প্যানিক হয়ে আছে, তার কারণে আমরা চাইছি যে ওর মাকে প্রথম রেস্কিউ করে তারপর বাচ্চাটাকে রেস্কিউ করবে। তা তেঁতুল গাছে আছে। কত বড় হবে গাছটা? মিনিমাম 50 ফুট। এরপরের পদ্ধতি আছে, ওর মাকে আগে রেস্কিউ করতে হবে। এবং ওর মা তো খাওয়া দাওয়া মোটামুটি কিছু করে না দেখা যাচ্ছে, তো খাবারের লোভ দেখিয়ে ওকে খাঁচার মধ্যে কোনোরকমভাবে ঢুকিয়ে তারপর ওর বাচ্চাটাকে নামাতে হবে। কতদিন লাগতে পারে বলতে কি, আজকে ধরুন আমরা খাঁচা আনতে যাবো, আবার আমরা তো পরিস্থিতিটা জানি না, স্পটে এসে দেখতে পেলাম এই ব্যাপার। যদি পরিস্থিতিটা আমরা জানতাম এইভাবে তাহলে আমরা খাঁচা নিয়েই আসতাম। তো পরিস্থিতিটা জানার পর দেখলাম যে আমাদের খাঁচা আবার ফের আনতে যেতে হবে এবং টিমও আনতে হবে। আমাদের তিনজন চারজনের কাজ না এটা, আমাদের এনজিও থেকেও লোক আসবে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও লোক আসবে। তো আমরা সবাই দুটো টিম মিলেই কাজটা করে দেখি যত কতটা সাকসেস করা যায় এটা। আপনার নাম? আমার নাম স্নেক রেস্কিউ বা মঙ্গল সাউ। আমি স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।